ربي زدني علما، 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 ربي زدني. بسم الله الرحمن الرحيم. আজকে আমি আবারো আপনাদের সম্মুখে হাজির হলাম আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, টেন্সের উপর ভিত্তি করে ধারাবাহিক আলোচনা। আজকের আলোচনা হবে ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ চলমান বা গতমান ভবিষ্যৎ নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তো এখন ফিউচার কন্টিনিউয়াস কাকে বলে? ভবিষ্যৎ কোনো কাজ চলতে বা ঘটতে থাকবে এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তবে কন্টিনিউয়াস মানে চলমান, ফিউচারের ক্ষেত্রে ভবিষ্যৎ, তার মানে ভবিষ্যতে চলমান, তার মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে, চলতে থাকবে, ঘটতে থাকবে, এরকম বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। যেহেতু কন্টিনিউয়াস মানে চলমান, যেমন আমি এখানে একটা উদাহরণ দাঁড় করেছি, আমি বাড়ি যেতে থাকবো, তার মানে বাড়ি যাওয়ার কাজটা চলতে থাকবে, হতে থাকবে। যেমন অর্থাৎ বাড়ি যেতে থাকবে মানে বাড়ি যাওয়ার পথেই থাকবে, তার মানে তার কাজটা অর্থাৎ চলার মধ্যে থাকবে, স্থির থাকবে না, অর্থাৎ সে যেতে থাকবে না মানে যাওয়ার পথে থাকবে, সেরকম বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এখন বাংলায় আমরা চেনার বড় একটা উপায়, ক্রিয়ার শেষে তে থাকিব অথবা থাকব, অর্থাৎ তে থাকিব অথবা তে থাকব, তে থাকিবে অথবা তে থাকবে ইত্যাদি থাকবে, অথবা ভদ্রতার সহিত বোঝাতে বেন থাকবেন, থাকিবেন, এরকম শব্দগুলো লেখা থাকবে তেয়ের পরে। তে কথাটা এখানে বিশেষ করে বোঝার বড় উপায় হচ্ছে তে যুক্ত থাকবে, সোজা কথা, বার্পের শেষে। তো বার্প তো অনেক আছে, অনেক রকমের আছে, তাহলে মূল বার্পের মূল যেই আমরা অনুবাদটা করে থাকি তার সাথে তে, যেমন ইট, এটার অর্থ অনেক হয় টেন্স বেদে, যে ফার্সন বেদে এটার পরিবর্তন হয়, কিন্তু আমরা মূল হচ্ছে খাওয়া, যেটা আমরা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তিনটা ফর্ম আমরা গ্রামারে দেখি। ওই যে প্রেজেন্ট ফর্মের ব্র্যাকেটে যে উত্তরটা বাংলাটা লেখা থাকে সেটাই উচ্চারণ করতে হবে, তাহলে খাওয়ার সাথে তে, তখন আর খাওয়াতে হবে না কেতে, যাওয়ার সাথে তে যেতে। এই যে এখানে আমি একটা উল্লেখ করেছিলাম খাওয়া যুগ তে থাকব, তাহলে এখানে খাওয়ার সাথে যখন তে যুক্ত হবে তখন আর একটা খাওয়াতে হবে না, কেটে কেটে থাকব। তারপরে যেতে থাকবে, যাওয়া যুক্তে যেতে, গিয়েতে অথবা যাওয়াতে এরকম বলবো না, যেতে থাকব, যেতে থাকবেন, এরকম ভাষা আমরা ইউজ করব। তাহলে গঠনটা একটু দেখি, প্রথমে সাবজেক্ট থাকবে, শ্যাল অথবা উইল থাকবে যে কোনো একটা, বি থাকবে বার্ফের সাথে আইএনজি যুগ, তার মানে বার্ফের সাথে আইএনজি যুগ প্রশ্ন আসলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুগ, এগুলো আগে আমি বলেছি। এরপর অন্য শব্দ থাকতে পারে কিন্তু এগুলো মূল বিষয় না, এগুলো হচ্ছে ব্যবহার বেদে এগুলো আসবে। এখন প্রথমে সাবজেক্ট, এ আমি একটা সাবজেক্ট লিখলাম আই, শ্যাল অথবা উইল, ওই যে শ্যাল ফিউচার ইনডিফিনিটিভ যে শ্যালের ব্যবহার এখানেও একই, শ্যাল উইলের প্রশ্ন আসলে ওই নিয়মটা আমরা ফলো করব। তাহলে শ্যাল, তারপরে বি, এই বার্বের সাথে আইএনজি যুগ, টিসের সাথে আইএনজি যুগ করা হয়েছে, টিসিং, তার মানে আই শ্যাল বি টিসিং ইংলিশ, আই শ্যাল বি টিসিং ইংলিশ। তাহলে এখানে এটার অর্থ কী দাঁড়াবে? এই যে আই, আমি, ঠিক আছে, এই পুরো এটার অর্থ, এই পুরো এটার অর্থ আসলে এই বিষয়টার উপর নির্ভর করে উচ্চারিত হবে, এই বিষয়টার উপর, অর্থাৎ বার্বের উপর, এখানে কোনো এদের কোনো অর্থ এখানে প্রকাশ পাবে না। তাহলে এটার অর্থ কী? টিস, শিক্ষা দেওয়া অথবা পড়ানো, কজেটিভ বার্ব যেটাকে বলে, পড়ানোয়, পড়ানো, আরেকজনকে পড়ানো, অর্থাৎ নিজে পড়বে না আরেকজনকে পড়াবে, সেই ক্ষেত্রে এগুলোকে কজেটিভ বার্ব বলা হয়। তাহলে এখন এই পড়ানো, তার মানে পড়ানো যখন বিষয় থাকবে এটা হচ্ছে মূল, তখন তে যুক্ত করলে এটা পড়াতে, তাহলে পড়াতে থাকবো, ওই থাকবো একটা লিখতে হবে বলেছিলাম, এ থাকবো, তে যুক্ত আছে পড়া যুক্তে পড়াতে, পড়ানো যুক্তে পড়াতে, এমনি যদি পড়া নিজে পড়া বলে তখন বলতে পড়তে,
তার মানে নিজে পড়বে। এখানে হচ্ছে পড়াতে আরেকজনকে পড়াবে, আমি ইংরেজি পড়াতে থাকবো। তাহলে এই যেটা আরেকটা যদি দিই, তাহলে যেমন আমি যদি বলি যে হি তার পার্সন, তাহলে তার পার্সনের জন্য উইল, হি উইল, তারপরে বি, তারপর বারবের সাথে আইএনজি যোগ। আমি যদি বলি যে মেক, আইএনজি যোগ করলাম, হি উইল বি মেকিং এ বাস্কেট অথবা এ ব্যাগ, একটা তলে বানাতে থাকবে, তাহলে সে একটি তলে বানাতে থাকবে, তাহলে বানানো অথবা তৈরি করা, তৈরি করতে থাকবে, করার সাথে তে তৈরি করতে, পড়ার সাথে তে পড়তে। তাহলে এভাবে করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম, আবারও আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।